ভোটের তারিকা হলে নির্বাচনের তারিখ ঘোষণা বললেন ডক্টর ইউনুস বাংলাদেশকে পূর্ণ সহরতার আশার যুক্ত রাষ্ট্রে দে ওয়ান ক্রিয়েটিং দা নিউ ভার্সন অফ বাংলাদেশ লেটস উইথ উইশ देम সেনা কর্মকর্তা তানজিম হোতকানদের 6 জনকে গ্রেফতার করল আর্মি ছবিতে তোফজল হত্যায় 15 জনের বিরুদ্ধে মামলা আওয়ামী লীগ আমলে গুমের শিকার 11 পরিবারের অভিযোগ দায়ের সব অপরাধের বিচার হবে আশা চিফ প্রসিকিউটরের এবং পুলিশের ছররা গুলিতেই রংপুরের আবু সাইদের মৃত্যু মাথার বাঁধিকেও আঘাতের চিহ্ন ময়না তরণে রিপোর্ট প্রকাশ সংবাদ রাতে দেখছিলেন কেএস বার সংবাদ শিরোনাম সঙ্গে আছে আমি শর্মি নাজি এবারে বিস্তারিত দেশের সংস্কারের বিষয়ে সবাই ঐক্যমতে পৌঁছালে এবং ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠকে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই সময় রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে তিন প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা আর ডক্টর ইউনুসের নেতৃত্বে প্রশংসা করে সংস্কার কাজে সহায়তার আশ্বাস দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আরও জানাচ্ছেন নাফিয়া ফারসানা জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের প্রথম দিনে ব্যস্ত সময় পার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের বন্ধুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা এ সময় সুখী ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে বাংলাদেশের নতুন যাত্রায় বিদেশি বন্ধুদের সহযোগিতা কামনা করেন তিনি এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের সদস্যপদ লাভের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তিনি জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভার সঙ্গে বৈঠক করেন তিনি এ সময় বাংলাদেশের ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের উৎখাত এবং রাষ্ট্র সংস্কারের নির্বাচন বেসামরিক প্রশাসন পুলিশ বিচার বিভাগ দুর্নীতি বিরোধী এবং সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কারের ছয়টি কমিশন গঠন সহ নানা পদক্ষেপ তুলে ধরেন ডক্টর ইউনুস সংস্কার উদ্যোগের সমর্থন জানিয়ে সহায়তার আশ্বাস দেন ক্রিস্টালিনা জর্জিভা রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের সভা করেন প্রধান উপদেষ্টা এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীদের নিজ দেশে প্রত্যাবর্তন ইস্যুতে তিনটি প্রস্তাব দিয়েছেন অধ্যাপক ইউনুস এগুলো হলো রোহিঙ্গা সংকট মোকাবিলায় কর্মপন্থা নির্ধারণে অংশীজনদের নিয়ে সম্মেলন আয়োজন জাতিসংঘ এবং বাংলাদেশের মধ্যকার জয়েন্ট রেসপন্স প্ল্যান আরও বেগবান এবং সম্প্রদায়টির উপর পরিচালিত গণহত্যার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা বৈঠকে বাংলাদেশ কানাডার সম্পর্ক আরও দৃঢ় করার উপায় প্রাতিষ্ঠানিক সংস্কার সহ নানা বিষয়ে আলোচনা হয় এ সময় ডক্টর ইউনুসের নেতৃত্বের প্রশংসা করে সংস্কার কাজে সহায়তার আশ্বাস দেন ট্রুডো এছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গেও আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা দিনের শুরুতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত সংবর্ধনায় যোগ দেন ড ইউনুস সেখানে জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে যোগদানকারী বিশ্ব নেতাদের স্বাগত জানান সংস্থাটির মহাসচিব নাফিয়া ফারসানা দেশ টিভি ডেস্ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত লেখিকা ও মানবাধিকার কর্মী ক্যারি ক্যানেডি ক্যারি মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ ক্যানেডির ভাতিজি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গেলে তেইশ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউরুস ইতিমধ্যে সাইডলাইন সভা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জো বাইডেন সহ বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক বিশ্বনেতারা প্রফেসর ইউনুসকে সমর্থন জানান তারই ধারাবাহিকতায় ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করলেন প্রখ্যাত এই লেখিকা পরে তার ডক্টর ইউনেসের সঙ্গে দেখা করেন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এদিকে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে দ্বিপক্ষীয় বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এতে নিজ দেশের সমর্থনের কথা জানান তিনি ইতিহাসে এই প্রথম জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশী কোন শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শামীম আক্তারের প্রতিবেদন এ এক ঐতিহাসিক মুহূর্ত ইতিহাসে প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের সরকার প্রধান নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় মঙ্গলবার এগারোটায় এই বৈঠক শুরু হয় মাত্র কয়েক মিনিটের এই বৈঠকে দুজনকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায় দ্বিপাক্ষিক আলোচনায় বিশেষ গুরুত্ব পায় বাংলাদেশের সংস্কার ইস্যু এ সময় ডক্টর সরকারকে পূর্ণ সমর্থন দেন জো বাইডেন এমনকি যেকোনো প্রয়োজনে পাশে আশ্বাস দেন যুক্তরাষ্ট্রের সরকার প্রধান এছাড়া হাসিনা সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও নতুন দেশ বিনির্মাণে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন প্রফেসর ইউনুস শামীমা আক্তার দেশ ঢাকা ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে শেখ হাসিনা সরকারের সময়ে বাংলাদেশের গণ অভ্যুত্থান তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় বিশ্ব মঞ্চে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ককে পরিচয় করিয়ে দেন শান্তিতে নোবেল জয়ী যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় মঙ্গলবার ওই অনুষ্ঠানে হিলারি ও ক্লিন্টনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করেন এভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বক্তব্য রাখার অনুরোধ জানান সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন করতারিতে তাকে স্বাগত জানান উপস্থিতরা বিল ক্লিন্টন ও সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা

Dr. I'm very, very proud of you, very grateful for you. And I think all of us should wish Bangladesh well and do what we can to support them. Somebody has to fund the first loans, you know, then the rest get repaid. <laughs> এই সময় গ্রামীণ প্রতিষ্ঠান প্রসঙ্গে মঞ্চে কথা বলেন ডক্টর ইউনুস বলেন যুক্তরাষ্ট্রে 35টি শাখা রয়েছে গ্রামীণ আমেরিকার একই সঙ্গে নিজের স্বপ্নের কথাও তুলে ধরেন তিনি নাও গ্রামীণ আমেরিকা হ্যাজ 35 ব্রাঞ্চেস অল ওভার দ্য ইউনাইটেড স্টেটস এমভি মেজার সিটি হ্যাজ এ গ্রামীণ ব্যাংক ব্রাঞ্চ লিডার স্টেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন শিক্ষার্থীকে মঞ্চে ডেকে আনেন ডক্টর ইউনুস তরুণ এ প্রজন্মের হাত ধরেই নতুন বাংলাদেশের সূচনা বলে বর্ণনা করেন নোবেল জয়ী দে শুট দ্য হোল কান্ট্রি বাই देयर स्पीচেস বাই देयर ডেডিকেশন देयर কমিটমেন্ট দেSaid you can kill us any time you want but we are not giving up they are the one creating the new version of bangladesh let's with them wish them a success মুতফর্কবীর নিউজ ডিস্ট ডিএসটিভি লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনকে হত্যায় সরাসরি সম্পৃক্ত ছয় জনকে আটক করেছে সেনাবাহিনী বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় আইএসপিআর জানায় কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানের সময় সোমবার দিবাগত রাত তিনটায় সেনাবাহিনী লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন শহীদ হন ওই এলাকায় চিরুনি অভিযান চালিয়ে সেনাবাহিনী ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে জনকে আটক করে এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র বিভিন্ন ধরনের এগারো রাউন্ড গুলি হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি একটি পিক এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় জিজ্ঞাসাবাদে জানা যায় আটকদের মধ্যে চারজন প্রত্যক্ষভাবে সংগঠিত অপরাধের সঙ্গে জড়িত ছিলেন বাকি দুজন তথ্য দিয়ে সহায়তা করেছেন আটক ছয়জনকে জনকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বাড্ডা থানার আরেক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক মন্ত্রী আনিসুল হক দীপুমণি ও পলককে গ্রেফতার দেখানো হয়েছে এদিকে চোর সন্দেহে গণপিটুনিতে তোফজলকে হত্যার অভিযোগে ফজলুল হক মুসলিম হল প্রবোস্ট অধ্যাপক শাহ মোহাম্মদ মাসুম সহ পনেরো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বুধবার সকাল সকাল আদালতে হাজির করা হয় আনিসুল হক মনি জুনাইদ আহমেদ পলক ও সালমান এফ রহমানকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হাফিজুল শিকদারের বাবার রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা হত্যা মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়েছেন আদালত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত তাদেরকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আসামি পক্ষে তাদের আইনজীবীরা তাদের জামিনে প্রার্থনা করেন এবং তারা জামিন চান আমরা এই জামিনের বিরোধিতা করি এবং জামিন বিরোধিতা করি বলি যে আসামিরা অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত এই অবসরবিরোধী আন্দোলনে রাজপথে পুলিশের গুলি করার এই ষড়যন্ত্র পিছনে তারা জড়িত একই মামলায় গ্রেফতার দেখানো হয় একাত্তর টিভির সিইউ মোজাম্মেল বাবুকে এদিন আদালতে হাজির করা হয় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে শাহবাগ থানার হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয় তাকে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোপাজ্জল হত্যাকাণ্ডে ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক শাহ মোহাম্মদ মাসুম সহ পনেরো জনের নামে মামলা করেছেন তোফাজ্জলের পরিবার এত স্পেসিফিক থাকার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা অজ্ঞাত নামে হিসেবে আসামি করায় মামলা করায় আমরা তাদের এই মামলা নিয়ে সন্ধিহান এবং এখানে তোফাজ্জল হত্যার ন্যায় বিচার আমরা পাবো কিনা সেটা সন্ধিহান একটা মানুষকে চারটা ঘন্টা সাপের মতো পিটাই পিটাই মারা এটা মানুষের কোন মানুষ করতে পারে না জানি না যে ওনাদের আসলে কোন মায়ের পেটে জন্ম হয়েছে যে এরকমের হিংস্র হইতে পারে একটা মানুষের সাথে তাও একটা মানসিক ভারসাম্যহীন মানুষের সাথে তুফাজ্জল হত্যায় গ্রেফতার ছয় শিক্ষার্থী বর্তমানে কারাগারে আছেন সাদাত নিষাদ দেশ টিভি ঢাকা গুমে জড়িতদের বিচার চেয়ে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার এতে অভিযুক্ত করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পতিত সরকারের মন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের এদিকে ট্রাইব্যুনাল আইনের অধীনে সব অপরাধের বিচার হবে বলে আশাবাদী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আরো জানাচ্ছেন সাবরিনা মজুমদার জন্মের পর নিজের বাবা সোহেল নিয়াজি রানাকে দেখার সুযোগ পাইনি শিশু সার নিয়াজি তাই বাবাকে ফিরে পেতে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বারস্থ হয় এই শিশুটি আমি চাই যে আমার বাবা ফিরে আসুক আমি ছোটবেলা থেকে ভিডিও আর পিকচার দেখি আমি বাবা বাবার পিকচার আর ভিডিও দেখে আমি বড় হয়েছি বাস্তবিক দেখিনি শুধু শান ই নয় স্বজনকে ফিরে পেতে ট্রাইব্যুনালে হাজির হয়েছে গুম হওয়া পরিবারের সদস্যরা তাদের কারো ভাই কারো সন্তান কারো বা স্বামী হয়েছেন গুমের শিকার দু সালে চার তারিখে সে ব্যবসার উদ্দেশ্যে বাইরে যায় পরে কিছু সাদা পোশাক ধারিল তাকে তুলে নিয়ে যায় আমার যিনি ভাই হারাইছে ওনার নাম আমিনুল ইসলাম লিটন ওনাকে টক্ষণালোটের থেকে র্যাপে নিয়ে যায় ধরে নিয়ে যায় ওনাকে সালে নিয়ে যাই বুধবার গুমের অভিযোগে ট্রাইব্যুনালের অভিযোগ জমা পড়েছে এগারোটি আওয়ামী লীগের আমলে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে হয় তাদের এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল আনিসুল হক বেনজির আহমেদ সহ সাবেক মন্ত্রী এমপি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে তবে গুমের ঘটনা তদন্তে গঠিত পাঁচ সদস্যের কমিশনের প্রতি অনাস্থা জানিয়েছেন পরিবারের সদস্যরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায় বিচারের প্রত্যাশা জানান তারা তাদের যে কাজের যে চিন্তাধারা অনেক বড় লম্বা রাস্তা সেটা আসলে আমাদের যেই কাজের সাথে ওনাদের যে চিন্তাধারার সাথে এগুলো আমাদের মিলতেছে না এখানে এখন স্বস্তি পাচ্ছি এটাই যে আমরা এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আমাদের যে অবস্থাটার সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমরা এখানে একটা বিচার পাবো এদিকে শেখ হাসিনা সহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন গুমের শিকার হওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা জানান আটকে রেখে ছয় মাস ধরে চালানো হয় নির্মম নির্যাতন গুমের বর্ণনাগুলো সব জায়গায় একই সেম কিন্তু আপনারা জিনিস একটা জিনিস খেয়াল করবেন গুমের গুম যে হয় শুধু গুমের এই শাস্তিটা সে ভোগ করে বিষয়টা তা না এটা এমন একটা বিষয় গুমের বিষয়টা কিন্তু তার ফ্যামিলি যে গুম হয় তার ফ্যামিলির প্রত্যেকটি সদস্য এটা এই এই শাস্তিটা ভোগ করে গুমের অভিযোগ বিচার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনি কোনো বাধা নেই বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যেগুলো গুমের ঘটনা হয়েছে জোরপূর্বক আটকে রাখা হয়েছে বা আদার অ্যাক্টস আন্ডার ইন্টারন্যাশনাল ল আদার ক্রাইমস আন্ডার ইন্টারন্যাশনাল ল এরকম সংজ্ঞার মধ্যে যে সমস্ত অপরাধ হয়েছে সেগুলোর ব্যাপারে অবশ্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুরিস্ট আছে কিন্তু সেগুলো বিচারের জন্য যথাযথ হবে কিনা সেটা পর্যালোচনার পরে তদন্তের পরেই বলা যাবে তবে এখানে আসা যাবে এটা আপনাদেরকে আমরা জানাচ্ছি সব আয়নাঘর বা গোপন বন্দিশালা খুঁজে বের করার দাবি জানায় ভুক্তভোগী পরিবারগুলো সাবিনা মজুমদার টেস্ট টিভি ঢাকা পুলিশের ছড়া গুলিতেই আবু সাঈদের মৃত্যু হয়েছে মাথার বাদিকেও দিকেও রয়েছে আঘাতের চিহ্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনার দুই মাস পর ময়না ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ পেয়েছে এই রিপোর্টে তার মৃত্যুকে হত্যাকাণ্ড উল্লেখ করে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু বলে উল্লেখ করা হয় রংপুর থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন গত ষোলো জুলাই ছাত্রলীগ পুলিশ ও বিরোধী ছাত্রদের ত্রিমুখী সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের এক নং গেটে পুলিশের গুলিতে আবু সাইদ অসুস্থ হয়ে লুটিয়ে পড়লে হাসপাতালে নেন সতীর্থরা হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনার দুই মাস সাত দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ময়না ময়নাতদন্তের রিপোর্ট সংশ্লিষ্ট চিকিৎসক জানান তার পুরো শরীরে ছিল সররাগুলির ক্ষত মাথার পেছনে আঘাত ও রক্তক্ষরণ হলেও সেটি মৃত্যুর কারণ নয় বলছেন চিকিৎসক শরীরের বিভিন্ন অংশে অভ্যন্তরীণ রক্তক্ষরণই তার মৃত্যু হয়েছে গুলির কথা উল্লেখ আছে শর্টগানের গুলি লেগেছে এবং শটগানের গুলি মানে শরীরের ভিতরের স্ট্রাকচার ড্যামেজ করছে যার কারণে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে এবং এটা ক্লিন কার্ড হত্যা চিকিৎসক দাবি করেন রিপোর্টটি বদলানোরও চেষ্টা করা হয়েছে দেওয়া হয়েছে দানা হোম ওই সময় আসলে অনেক চাপের মধ্যে ছিলাম তারপরেও আসলে আমার কলেজ প্রশাসন আবার মোটামুটি পাশে ছিল আমার আমার কলিগ্রামও আমাকে খুব মানে উৎসাহ দিচ্ছে যার কারণে আমি মানে এত প্রতিবন্ধকতার মাঝেও ওইরকম একটা রিপোর্ট দিতে পারছিলাম কেন খুবই চাপের ছিল আসলে নগর পুলিশ কমিশনারে জানান এ ঘটনারও তদন্ত চলছে অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে একই কথা বলছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ সদস্য বহিরাগত রাজনৈতিক ব্যক্তিত্ব যেই হোক না কেন তদন্তের মাধ্যমে বেড়ে আসবে তারা আসামি হবে এবং তদন্তর যাতে কোয়ালিটি সম্পন্ন হয় সেটার জন্য পিবিআই আন্তরিক আছে পাশাপাশি মেট্রোপলিটন পুলিশ তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতেছে আসামি যারাই হোক শনাক্ত হলে তারা গ্রেপ্তার হবে আইনের আওতায় আসবে সঠিকভাবে মূল্যায়ন করে তাদের আইনিক ব্যবস্থা নিতে পারি এছাড়া নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায় সেটা নিশ্চিত করবে একজন বলছে আসামি আসামি একজন বলছে কারণ এটা হচ্ছে তার আইডেন্টিফাই করবে রিয়েলি হু আর দ্য আবু সাইদের ভাই রমজান আলী বাদী হয়ে হত্যা মামলা করলে তদন্তের ভার পায় পিবিআই গ্রেফতার দুই পুলিশ সদস্যকে রিমান্ড দেওয়া হলে দায়ী স্বীকার করেননি তারা রফিকুল ইসলাম রংপুর কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাক ও মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে নিহতরা হলেন পুলিশের এস আই শহীদুল ইসলাম ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনির হোসেন এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন বুধবার বেলা তিনটার দিকে কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগরের কালুর মোড়ের কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে নিহত এস আই শহীদুল ইসলাম দৌলতপুর থানায় কর্মরত ছিলেন এবং মনির হোসেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মনির তেবাড়িয়া তিন গম্বুজ জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন পুলিশ জানায় ঘাতক বাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন সংবাদ রাতের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার ভোটার তালিকা হলে নির্বাচনের তারিখ ঘোষণা বললেন ডক্টর ইউডোস বাংলাদেশকে পূর্ণ সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রে দে আর দ্য ওয়ান ক্রিয়েটিং দ্য নিউ ভার্সন অব বাংলাদেশ ল্যাস উইথ দ্যাম উইশ দেম আর সাকসেস সেনা কর্মকর্তা তানসিম হত্যাকাণ্ডে ছয়জনকে জনকে গ্রেফতার করল আর্মি ঢাবিতে তোফাজল হত্যায় পনেরো জনের বিরুদ্ধে মামলা আওয়ামী লীগ আমলে গুমের শিকার এগারো পরিবারের অভিযোগ দায়ের সব অপরাধের বিচার হবে আসার চিফ প্রসিকিউটরের এবং পুলিশের ছররাগুলিতেই গুলিতেই রংপুরের আবু সাইদের মৃত্যু মাথার বাঁ দিকেও আঘাতের চিহ্ন ময়না তদন্তের রিপোর্ট প্রকাশ এই ছিল এখনকার সংবাদটা পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন ডাব্লিউ ফেসবুক ডাব্লিউ দেশ ডট টিভি ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল অ্যাট দ্য রেট দেশ টেলিভিশন অথবা অ্যাট দ্য রেট দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন ধন্যবাদ সবাইকে